24 বাংলা সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি 24 বাংলা চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন। কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না। টিভি 24 বাংলা। মুর্শিদাবাদে এবার তৃণমূল 50% উপর ভোট পাবে, জানালেন তৃণমূল কংগ্রেসের জেলা পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী। শনিবার বহরমপুর দলীয় কার্যালয়ে সমস্ত শাখা সংগঠনের প্রধানদেরকে নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক করেন তিনি। এই বৈঠকে শুভেন্দু অধিকারী জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত সাহা, সহসভাপতি অশোক দাস এবং শাখা সংগঠনের মাথারা উপস্থিত ছিলেন। মুর্শিদাবাদের 3টি আসন ছাড়াও দক্ষিণ মালদা কেন্দ্রের ফরাক্কা ও শামশেরগঞ্জ 2টি বিধানসভা এলাকায় তৃণমূল প্রার্থীরা বিপুল ভোট পাবে বলে আশাবাদী তিনি। না, এটা তো আমরা প্রকাশ্য সভাতেই বলেছি, এদের 1 পয়েন্ট এজেন্ডা উন্নয়নে বাধা দাও, জননেত্রী মমতা ব্যানার্জির হিমালয় পর্বতের মতো জনপ্রিয়তা, হিংসার এখনো পর্যন্ত কোনো ওষুধ বেরোয়নি, অতএব সেই হিংসা থেকে এই ধরনের তাকে ছোট করার জন্য কথাবার্তা, এবং সামগ্রিকভাবে তৃণমূল কংগ্রেস তার যে উত্তরণ অশ্বমেধের ঘোড়ার মতো যেভাবে তৃণমূল কংগ্রেসে বিজয়রথ এগিয়ে যাচ্ছে তাকে আটকাতে না পেরে এই ধরনের তারা কাজ করছে, এটা একটা হতাশার বহিঃপ্রকাশ ছাড়া অন্য কিছু। মানে এটা তো আপনার আসামের লোকরাই যেভাবে দুর্দশায় আছে এবং এটা কখনোই গ্রহণযোগ্য নয়, এবং এর এটা স্বাধীনতার এতদিন পরে ভারতবর্ষের নাগরিকদের সঙ্গে এটা এক প্রকারের অত্যাচার ছাড়া অন্য কিছু। এটাতে আমাদের পার্টি অনেক আগেই তার স্ট্যান্ড নেত্রী ক্লিয়ার করেছে, আমাদের হাই লেভেল প্রতিনিধি দল আসামে গেছে এবং আমরা এই পদ্ধতির বিরোধিতা করছি, তা আমাদের দল আগেই বলেছে, নতুন করে আমার কিছু বলার নেই। একটা সোজা বাংলা হিসাব আপনাকে আমি দিই, 2014 সালে আমরা এই জেলায় 18% ভোট পেয়েছি, 2016 সালে এই জেলাতে আমরা 32% ভোট পেয়েছি এবং এবারে তৃণমূল কংগ্রেস এই জেলায় 50-এর কাছাকাছি % ভোট পাবে, এবং এই বৃহৎ অঙ্কের ভোট পাওয়ার কোনো অধিকার ক্ষমতা যোগ্যতা বা বুথ লেভেল সংগঠন অন্য কোনো রাজনৈতিক দলের নেই। এদের কী করুন অবস্থা গাঁ গঞ্জে, নিশ্চিন্ত থাকুন এই জেলাতে তৃণমূল কংগ্রেস জিতবে। বিশাল আমরা সবাই সভা করছি এবং আমাদের সর্বভারতীয় সভানেত্রী তিনিও যথাসময়ে এই জেলাতে আসবেন দলের পক্ষে আবেদন নিয়ে, দলের ইস্তাহারও প্রকাশিত হয়েছে এবং আমরা একেবারেই সংঘবদ্ধভাবে ঐক্যবদ্ধভাবে সর্বস্তরে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা এই নির্বাচনে মাঠে নেমেছি। আজকে আমাদের বৃহৎ সভা আছে পিছু 30, তবু আমরা দেখছি যে সেখানে অনেক বেশি লোক হয়ে যাচ্ছে, সাগর দিদি দিয়ে আমরা শুরু করব, তারপরে আমাদের প্রোগ্রাম আছে নবগ্রামে, তারপরে আছে খড়গ্রামে, এবং আজকে আমরা সমস্ত শাখা সংগঠনকে নিয়ে বসেছি, তৃণমূল কংগ্রেসের সমস্ত শাখা সংগঠন, শিক্ষক সংগঠন, আইনজীবী সংগঠন, ডাক্তার সংগঠন, অধ্যাপক সংগঠন, কিষাণ খেত মজুর, SC ST OBC, ছাত্র, যুব, মহিলা, সবাই, জয় হিন্দ বাহিনী, সবাই একবারে এই নির্বাচনে নামবে। প্রত্যেক শাখা সংগঠন আলাদা আলাদা কর্মসূচি করবে, সেই কর্মসূচির বিস্তারিত প্রোগ্রাম 5 তারিখে যখন আমি এই জেলাতে আবার আসবো আমার হাতে এবং জেলা সভাপতির হাতে তুলে দেবে। এবং আমরা একেবারে এই জেলাতে 3টি আসন এবং দক্ষিণ মালদার 2টো, ফরাক্কা শামশেরগঞ্জ, ব্যাপক ভোটে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের এগিয়ে রাখার সংকল্প নিয়ে আমরা মাঠে নেমেছি এবং বিরোধীরা ছত্রভঙ্গ দুর্বল, তাদের যে ধরুন 2016 সালে কংগ্রেস CPM জোট ছিল, 2018 সালে পঞ্চায়েতে যেখানে যেখানে ভোট হয়েছে সেখানে কংগ্রেস CPM BJP হজবরল জোট হয়েছে, কিন্তু আজকে তারা নিজেরাই ছত্রভঙ্গ দিশাহীন। আমরা এই নির্বাচনে ভালো করে মাঠে নামব এবং আমরা দেখছি। মানে এটা তো আমরা প্রকাশ্য সভাতেই বলেছি, এদের 1 পয়েন্ট এজেন্ডা উন্নয়নে বাধা দাও, জননেত্রী মমতা ব্যানার্জির হিমালয় পর্বতের মতো জনপ্রিয়তা, হিংসার এখনো পর্যন্ত কোনো ওষুধ বেরোয়নি, অতএব সেই হিংসা থেকে এই ধরনের তাকে ছোট করার জন্য কথাবার্তা, এবং সামগ্রিকভাবে তৃণমূল কংগ্রেস তার যে উত্তরণ অশ্বমেধের ঘোড়ার মতো যেভাবে তৃণমূল কংগ্রেসে বিজয়রথ এগিয়ে যাচ্ছে তাকে আটকাতে না পেরে এই ধরনের তারা কাজ করছে, এটা একটা হতাশার বহিঃপ্রকাশ ছাড়া অন্য কিছু।
মানে এটা তো আপনার আসামের লোকরাই যেভাবে দুর্দশায় আছে এবং এটা কখনোই গ্রহণযোগ্য নয়, এবং এই এটা স্বাধীনতার এতদিন পরে ভারতবর্ষের নাগরিকদের সঙ্গে এটা এক প্রকারের অত্যাচার ছাড়া অন্য, এটাতে আমাদের পার্টি অনেক আগেই তার স্ট্যান্ড নেত্রী ক্লিয়ার করেছে। আমাদের হাই লেভেল প্রতিনিধি দল আসামে গেছে এবং আমরা এই পদ্ধতির বিরোধিতা করছি, এটা আমাদের দল আগেই বলেছে, নতুন করে আমার কাছে বলা। একটা সোজা বাংলা হিসাব আপনাকে আমি দিই, 2014 সালে আমরা এই জেলায় 18% ভোট পেয়েছি, 2016 সালে এই জেলাতে আমরা 32% ভোট পেয়েছি, এবং এবারে তৃণমূল কংগ্রেস এই জেলায় 50-এর কাছাকাছি % ভোট পাবে। ও এই বৃহৎ অঙ্কের ভোট পাওয়ার কোনো অধিকার ক্ষমতা যোগ্যতা বা বুথ লেভেল সংগঠন অন্য কোনো রাজনৈতিক দলের নেই। এদের কী করুণ অবস্থা গাঁগঞ্জে, তা নিশ্চিন্ত থাকুন, এই জেলাতে তৃণমূল কংগ্রেস জিতবে। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, মনোবিক্ষণ। কলকাতার বাইরে তো বটেই, সমস্ত পশ্চিমবঙ্গে অত্যাধুনিক মানসিক চিকিৎসা, কাউন্সেলিং এবং সাইকোথেরাপির আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান মনোবিক্ষণ, সুস্থ মনের ঠিকানা। যোগাযোগ নাম্বার 7477799515 অথবা 8981464344 অথবা 9007574740।